हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। কারণ ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কতটা ভালো আছি, কতটা হ্যাপি আছি। তো তার কারণ হচ্ছে এই যে এইটা গুগল অ্যাডসেন্সটা, সেটা আমি আমার হাতে পেয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি, কেউ স্কিপ করো না, কারণ আমি কি কি সমস্যার মধ্যে পড়েছিলাম, কেন এত দেরি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই একদম স্কিপ করো না, ভিডিওটা দেখো এবং সাথে থাকো। তো দেখো এইটা আমি আমার হাতে পেয়ে গেছি। তো এটা পেতে মোটামুটি 4 মাস বাদে, আমার 4 এপ্রিল মে জুন জুলাই আগস্ট, হ্যাঁ 4 মাস মানে বাদে আমি মনিটাইজেশনে পেলাম। কিন্তু আমার এটা দেরি হলো, আজকে আমার কপালটাই খারাপ চাই হোক। তো এটা 4 মাস কেন লাগলো, কেন দেরি হলো, কেন কি ভুল আমার সাথে হয়েছিল যেটা তোমাদের সাথে যেন না হয়, সেটাই আমি তোমাদের সাথে বলবো। তো আমার তোমরা সবাই জানো, যারা জানো তাদের জন্য বলছি না, যারা জানো না তাদের জন্য বলছি যে মনিটাইজ হওয়ার পরে $10 যখন হবে তখন গুগল অ্যাডসেন্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, মানে গুগল পিনটার জন্য। তার জন্য অ্যাড্রেস ভেরিফিকেশনের দরকার হয়। তো আমার তো স্টুডিওতে $10 দেখাচ্ছিল, কিন্তু যখন আমি ক্রোমে গিয়ে দেখছিলাম তখন আবার $10 দেখাচ্ছিল না। যখন আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি আমার $10 বেশি দেখাচ্ছিল কিন্তু। তো আমি ভাবলাম যে একটু $10 সঙ্গে সঙ্গে হবে আর তারপরে অ্যাপ্লাই করবো না, একটু বেশি হোক তারপরে অ্যাপ্লাই করবো। তো আমাকে স্টুডিওতে অ্যাপ দেখাচ্ছিলো $10 একটু বেশি, কিন্তু যখন আমি ক্রোমে করতে যাচ্ছি তো আর কম দেখাচ্ছে, তো আমি অ্যাপ্লাই করিনি। তো যাই হোক সেটা একটা গেল ঝামেলা। তারপরে আবার যখন $10 হলো তারপরে আমি অ্যাপ্লাই করতে গেছি। তো আমি সমস্ত কাজটাই আমার ফোন থেকে করি, আমি কোনোদিনও মানে কোনো ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করিনি, আমার এই ফোন থেকেই আমি সমস্ত কিছু করেছি। কোনো চ্যানেল খোলা বলো সব কিছু এখান থেকে করি, করে হয়ে গেছে আমার। তো টেক চ্যানেলগুলোকে ফলো করে করে মোটামুটি এই জিনিসটা হয়ে গেছে। তো আমিও সেই রকমভাবেই ফোন থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছি, কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন যখন দেখাচ্ছে তখন ওরা প্যান কার্ড বা আধার কার্ডের একটা চায়, মানে ছবি চায়। সেই ফটোটা যখনই আপলোড করতে যাচ্ছি কিছুতেই হচ্ছে না, ফটোটা আপলোডই করতে পারছি না, ঠিক আছে। তো সেটার জন্য প্রবলেম হলো, কয়েকজনকে জিজ্ঞেস করলাম। তো আমারই এক ইউটিউবার বন্ধু, সে আমাকে হেল্প করলো। সে বলল যে তুমি আমার যেটা তার প্রবলেম হয়েছিল সে আমাকে শেয়ার করলো যে ফোন থেকে না হয়ে তুমি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করে দেখতে পারো, তাহলে কিন্তু হতে পারে। তো সেটা নিয়েই আমার 7 দিন কেটে গেল, ওই ফটোটা যেহেতু আপলোড হচ্ছে না। আমি কেন হচ্ছে রে বাবা, কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক সেটা করে অ্যাপ্লাই করা হলো 28 জুলাই। তারপরে হলো, আমি ডেস্কটপ থেকে আমার হাজবেন্ড করে দিল, অ্যাপ্লাই হলো বা ফটোটা আপলোড হলো, দিয়ে যাই হোক হয়ে গেল। তো বললো সবাই, অনেক বললো, অনেকেই বললো যে 1 সপ্তাহের মধ্যেই নাকি চলে আসে এই পিনটা। তো আমার 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 1 মাস হয়ে গেল। এবার আমার টেনশন শুরু হয়ে গেল, আমার খারাপ লাগছে, মনটা ভেঙে গেল যে আবার প্রবলেম। এক তো অ্যাপ্লাই করতে গিয়ে প্রবলেম হচ্ছে, আবার এইটা করতে গিয়ে প্রবলেম হচ্ছে, আসছে না কেন। পোস্ট অফিসে পাঠালাম হাজবেন্ডকে, জিজ্ঞেস করে বললো ওরকম নামে কিছুই নেই। তো ব্যাস আবার মন খারাপ শুরু হয়ে গেল, কি হবে। তো 1 মাস যেই হয়ে গেল তখন আমার মনটা খারাপ, কারণ বলেছে ওরা বলেছে মানে মেলটা যেটা এসেছিল যে 3 সপ্তাহের মধ্যে চলে আসতে পারে, চলে আসবে, ঠিক আছে। ব্যাস দিয়ে আমি আবার টেক চ্যানেলগুলোকে দেখতে লাগলাম, তখন বললো যে 1 মাসের মধ্যে যদি না আসে তাহলে আবার রিসেন্ট পিন নাম্বার বলে একটা অপশান দেখাবে, ওইখানে গিয়েই তো ওইটা সেন্ড করতে হবে, তাহলে ওরা আবার পাঠাতে, আবার ওরকম 3 সপ্তাহের মধ্যে পাঠাতে পারবে। তো ওখানে গিয়ে আমি আবার দেখে দেখে টেক চ্যানেলগুলো দেখে দেখে আবার ওই রিসেন্ট ওটিপি করলাম, ওটিপি না পিন নাম্বার। তো ওখানে দেওয়ার পরে তার 1 সপ্তাহের মধ্যে ফাইনালি আমার এটা চলে এলো হাতে। তো এই হচ্ছে আমার প্রবলেমে পড়েছিলাম আমি। তো তোমরাও যারা মনিটাইজেশন হয়ে গেছে, $10 হয়ে গেছে, তারা অ্যাপ্লাই করার সময় অবশ্যই ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করো। আমার মনে হয় ফোন থেকে এই যে ফটো আপলোডটা নেয় প্যান কার্ডের বা আধার কার্ডের, যেটা বোথ সাইড ওরা একটা ফটো আপলোড চায়, সেটা আমার মনে হয় ফোন থেকে ওই জন্য হয় না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এটা একটা প্রবলেম। আর মনিটাইজেশন হওয়ার পরে এটা একটা প্রবলেম ছিল, আরেকটা বলছি, মনিটাইজেশন হওয়ার পরে সবাই ভাবে যে হয়ে গেল এটা খুব ইজি, ওটার পরের জার্নিতে আসল কঠিন, কারণ $10 মানে হতে চায় না তখন দেখবে তোমার। তো রেগুলারলি এই জন্য ভিডিওটা তোমাকে দিয়ে যেতেই হবে, ঠিক আছে।
এটা হচ্ছে পেশেন্সের ব্যাপার, মানে তোমাকে ভিডিও দিয়েই যেতে হবে, তারপরে তোমার কপাল বা তোমার কন্টেন্ট যেরকম হবে তার উপরে ভিউজ হবে, তার উপর ডলার জমবে অবশ্যই। তো এটা একটা মানে আমার প্রবলেম হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওই জন্যই এত দেরি হয়ে গেল। তো দেরি হলেও ফাইনালি আমার হাতে এসেছে, সেটার জন্যই আমি অনেক 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 খুশি। আর সব থেকে বড় কথা, এই জিনিসটা পেয়েছি আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না, কারণ এটা মানে ক্রেডিটটা তোমাদের, আমার সমস্ত সাবস্ক্রাইবারদের এটা হচ্ছে ক্রেডিট, মানে তাদের জন্যই আমি পেয়েছি। সমস্ত বন্ধুদেরকে, ইউটিউবার বন্ধু আমার যারা আছো তাদেরকে, আমার সাবস্ক্রাইবারদেরকে, সবাইকে, আমার ফ্যামিলির লোকেদেরকে যারা আমাকে সাপোর্ট করো, বন্ধু বান্ধব সবাইকে বলছি, কারণ নাম নিয়ে এবারে বলবো না, কারণ আগের বার মনিটাইজেশন হওয়ার পর নাম নিয়ে বলেছিলাম বলে অনেক বন্ধু বান্ধব ফ্যামিলির লোকেরা রাগ করেছিল, কিন্তু সবাই 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 এর জন্য মানে সবাইকে আমার অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তো প্রচণ্ড খুশি তোমরা এইভাবে এগিয়ে যাও, যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদেরও তাড়াতাড়ি এইভাবে অ্যাপ্লাই। দেখেছো রাস্তার ধারে বাড়ি হওয়ার কি অবস্থা, এত আওয়াজ। তো যাই হোক, তো তোমরা তোমাদেরও যেন মানে তোমরাও এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, কারণ এটাই শেষ নয়, এটা আর একটা ধাপ এগিয়ে গেছি, কিন্তু আরও অনেক পথ চলা বাকি আছে, তোমাদের মানে সাথ অবশ্যই দরকার। তো এইভাবেই সাথে থাকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো চলে আসবো আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, কী কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো, তো সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।